নীলষষ্ঠীর দিনে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা পূজো দেওয়ার জন্য ভিড় পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খাড়ুই গ্রামের শম্ভুনাথ জিউর মন্দিরে। প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন এই শম্ভুনাথ জিউর মন্দির। বছরের পর বছর নীলষষ্ঠীর দিনে নিয়মবিধি মেনে পূজার্চনা হয়ে থাকে এই মন্দিরে। বুধবার নীলষষ্ঠী, বৃহস্পতিবার চড়ক, সব মিলিয়ে বাবা শম্ভুনাথের মাথায় জল ঢালা ও চড়ক দেখার জন্য কয়েক হাজার মানুষের জনসমাগম হয় এই শম্ভুনাথ জিউর মন্দিরে। মন্দিরটি 300 বছর আগেকার ঐতিহ্য বহন করে আসছে। এই মন্দিরটি মাটির মন্দির ছিল, আমরা সেটাকে খাড়ুই গ্রামবাসী সহযোগিতায় এই মন্দিরটি আমরা আজ গত 15 বছর এই মন্দিরটি আমরা নতুন করে গড়তে পেরেছি, মন্দিরটি সমাপ্ত করে ফেলেছি গড়ে। এবং এখানে শুধু গ্রামের মানুষজন নয়, প্রতিবেশী গ্রামের মানুষজনও এই মন্দিরে আসেন। আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নীলের জন্য, নীল দিনে শম্ভুনাথ জিউর মাথায় জল ঢালানোর জন্য কত লোক এখানে জল ঢালতেছে? জল অন্তত মিনিমাম 2 থেকে 3 হাজার লোক দেখছেন না, আপনাদের সামনে লাইনের পর লাইন মায়েরা দাঁড়িয়ে আছে শম্ভুনাথ জিউর মাথায় জল ঢালানোর জন্য। কালকে কিছু কর্ম প্রোগ্রাম আছে? কালকে আমাদের প্রোগ্রাম আছে, এখানে পিঠফুড়া চড়ক হবে। চড়কটি প্রায় বেলা 4:30 সময় আরম্ভ করা হবে এবং চড়কের পর কালীনাথ হবে। কালীনাথ হওয়ার পর বাবা সন্ন্যাস বা সন্ন্যাস চারপাশে মানে কালো সন্ন্যাস, কালো সন্ন্যাস করবে। আমাদের সন্ন্যাসী হয়েছে প্রায় 36 জন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।